সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি জেবি কো একটি সিআরটি টিভি নিয়ে। তো কাস্টমার, এই টিভিটি অনেক পুরাতন, কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করছে। এখন বলতেছে যে কাস্টমার যে টিভিটি পোপো গড়গড় একটা শব্দ হচ্ছে, কিন্তু সাউন্ড পিকচার কিছুই আসতেছে না। তো আমরা এখন এটাকে রিপেয়ারিং করব। আপনারা আমার সাথেই থাকবেন। তো আমরা প্রথমত এটার লাইনটা দিব, আসলে কি গুগু করে না কি করে আমরা একটু দেখবো। তবে দেখতে পারতেছেন এটা টিভির একটা গুগু একটা শব্দ আছে। তো আমরা এটা একটা খুলবো, খুলে দেখি তারপর এটার কি অবস্থা। প্রথমত আমরা নাটগুলো খুলে নেব। মানে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আসলে এটা তো দোকান, সবসময় কাস্টমার যাতায়াত করতে থাকে, বাইরেও কিছু শব্দ দূষণ আসে। আর আমি আপনাদেরকে একবারে সরাসরি কাজগুলি দেখাচ্ছি, আপনারা চাইলে ভিডিও থেকে এই কাজগুলি শিখে নিতে পারবেন। আর আমরা প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়ে থাকি, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা 1 নং 60 নল মতলব উত্তর চাঁদপুর, 60 নল লঞ্চঘাট নেমেই বললেই চলবে যে সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাব। তাহা হইলেই গাড়িওয়ালারা নিয়ে আসবে। তো আমরা পুরো ব্যাকবারটি খুলে নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার পিছনে ব্যাকবারের যেই স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা মনে সম্ভবত ভেঙে গেছে, তাই একটু কষ্ট হইলো খুলতে। তো স্ট্যান্ডের পরিবর্তে আমরা এখানে একটি অন্য কিছু ব্যবহার করব, যাতে করে টিভিটি দাঁড়ায় থাকে। তো এটাও হচ্ছে না, আর একটু উঁচা কিছু দিব। তো দিয়ে দিলাম, পরিষ্ণার টিভি পরিষ্ণা, মজা করলাম টিভির সাথে। আসলে টিভি পড়ে গেলেই শেষ, পিকচার ভেঙে যাবে। তো আমরা সব কিছু নাটগুলি খুলে নেব। এবং সমস্ত কানেক্টি খুলে নেব, শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটা ছাড়া। তো আমরা দেখতে পারতেছেন আপনারা টিভিটা, এটা KLY ব্যবহার করা হয়েছে, প্লাস আরও অনেকেই রিপেয়ারিং করা হয়েছে। তারপরও আমরা এটা দেখব এখন আসলে এটার কারণটা কি, কী কারণে এটা প্রবলেম। তো টিভিটা অনেকই পুরাতন, তো আমরা এই কানেক্টিকটাও চেঞ্জ করে নেব, কারণ কি তারটা অনেক ছোট। অনেকেই আমাকে বলে
তো ভিউয়ার্স আমরা এখন এসি কোডটি লাগালাম, এখন আমরা এটা ভোল্টেজটা মাপব। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন এটার ভোল্টেজগুলো মাপবো। তো প্রথমত আমরা আমরা না ভাই আমি একটু তো আমরা প্রথমে ইনপুট ডিসি ভোল্টেজটা মাপবো। তো ইনপুট ডিসি ভোল্টেজ ওকে আছে, আপনারা দেখতেই পারতেছেন। আসলে ইনপুট ডিসি ভোল্টেজটা ঠিক আছে, এখানে 350 ভোল্ট ওকে আছে। তো আউটপুট, এখানে আউটপুট ভোল্টেজটা ওকে নেই, আউটপুট ভোল্টেজ মাত্র 20 ভোল্ট আছে। তো আমাদের ইনপুট পাওয়ারই প্রবলেম। তো তার আগে আমরা অন্য একটু কাজ করব। তো আমরা আবারও ভোল্টেজটা মাপ দিব। তারপরও ভোল্টেজ আসছে না। আমরা প্লেব্যাক রেজিস্ট্যান্সটি চেঞ্জ করে মানে এক পিন খুলে নিলাম, যাতে করে যদি প্লেব্যাক শর্ট থাকে, কোনো ট্রানজিস্টর শর্ট থাকে, তাহলে অনেক সময় ভোল্টেজ মিচিং বা মার খেয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজটি মাপার জন্য আগে রেজিস্টরটা চেঞ্জ করে নিলাম, রেজিস্টার একটা পিন খুলে নিলাম। তারপর আমরা আবারও দেখব আমাদের ইনপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো এখন আমরা দেখতে পারতেছি আমাদের ইনপুট ভোল্টেজটা সে আগের মতনই আছে, কিন্তু আউটপুট ভোল্টেজ নাই। তাহলে বোঝা গেছে যে এটা যে KLYটা লাগানো ছিল, ওই KLYটাই চেঞ্জ করে দিলেই আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখন KLYটা রিমুভ করব। আসলে সাধারণতভাবে KLY অনেক ডিভাইসে টিকে খুব কম, আবার কোন ডিভাইসে অনেকই ভালো টিকে। তো এই KLY নিয়েই মেকানিক্সদের বিভিন্ন প্রকার ভিডিও রয়েছে। তো এই KLY আসলে একটি জটপট কাজের জন্য, এই হলো KLYটা, এটার আইসিটা আসলে নষ্ট হয়ে গেছে। তো এই KLYটা লাগালেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আর KLY অনেকে হয়তো লাগাতে সহজেই পারেন, আর এটা একটা সহজ কাজ সম্পূর্ণ, কারণ KLY লাগাইলেই আর খুললেই আপনার টিভিটা ওকে। আর যদি অরিজিনালভাবে পাওয়ার সাপ্লাইয়ের কাজ করতে যাওয়া হয়, তো সেক্ষেত্রে অরিজিনালভাবেই করা যায়, কিন্তু একটু সময় লাগে। তো আমরা যেহেতু এটা KLY দিয়েই করা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা KLY দিয়েই আমরা কাজটা করব। তো তার আগে একটু স্কিপ করে নেই, যাতে করে আমি KLYটা সংগ্রহ করি, আমি আবার আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। তো আমরা একটি নতুন KLY এনেছি। এই KLYটা আমরা এখন এটার ভিতরে সেট করব। আশা করি সেট করলে আমাদের টেলিভিশনের যেই প্রবলেমটা সেরে যাবে। তো আমরা KLYটা আবার খুলে নিলাম। এটার ভিতরে রয়েছে তিনটি তার, তো দুইটা তারই লাল এবং কালা, মানে রেড অ্যান্ড ব্ল্যাক। আর যেই তারটা রয়েছে ওইটা আমাদের প্রয়োজন হয় না। তো আমরা এই লাল মানে রেড অ্যান্ড ব্ল্যাক এই KLYটি লাগাব। তো রেড যেই তারের লেগটি, এটি আমরা লাগাবো ট্রানজিস্টর ইনপুট
350 ভোল্টের জায়গায়, আর বাকি যেই ব্লক, এই ব্লক তারটি আমরা লাগাবো শুধুমাত্র গ্রাউন্ডে। তাহলেই আমাদের এই কেএলওয়াইটি লাগানো কমপ্লিট। তো ভিউয়ার্স, আমরা এখন লাগাইতেছি, আপনারা একটু দেখেন। আশা করি আমাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজগুলো আপনাদের দেখতে ভালো লাগবে এবং আপনারা নিজেরা চাইলেও এই কাজগুলো করতে পারবেন অতি সহজে। আমরা প্রথমত গ্রাউন্ড তারটি লাগাই নিলাম। দ্বিতীয়তে আমাদের এই রেড তারটি লাগাই নিতে হবে। যারা সিআরটি ওলা ভাইয়েরা আছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ পাওয়ার সাপ্লাইয়ের এই ধরনের এই প্রবলেমটা হলে এই কাজটি আমরা রেড যেই দেখতে পারতেছেন, আমাদের যে রেড ট্যান্ডেস্টার ইনপুট যে ভোল্টেজটা 350 ভোল্ট বা 300 ভোল্ট বা 400 ভোল্ট বা 250 ভোল্ট অনেক সময় থাকে, তো সেখানে আমরা লাগাই নিলাম। তো আমরা এখন এটার সেপারেট সেট করব, সেপারেট সেট করে হিট সিং এর সাথে সংযুক্ত করব। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা সেপারেট লাগাই নিলাম এবং সেপারেট লাগানোর পরে যে নাটটি আছে সেটাও লাগাই নিলাম। এখন এটা আমরা টাইট করব। তো ভিউয়ার্স, এটা যখনই আপনারা কাজটা করবেন সেই ক্ষেত্রে কোনো মতেই যাতে হিটসিং এর সাথে আপনার ট্যান্ডেস্টার যে হিটসিং আছে আউট হিটসিং এর সাথে যাতে ওই হিটসিংটা কখনোই না লাগে, শর্ট না হয়ে থাকে। যদি শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পাশটি কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো যদিও ভিডিওটা যেহেতু এডিট হয় না আমাদের ভিডিওগুলি, সেক্ষেত্রে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাতে থাকি। এখন আমরা সেই লাইনটি দিব এবং লাইনটি দেওয়ার পরে আবারও ভোল্টেজটি মেপে নিব যে দেখি আমাদের এখন ভোল্টেজটি কত আছে। তো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের যে এই আউটপুট ভোল্টেজটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো ওকে হয়ে গেছে, এখন একটু ভোল্টেজের মাত্রা আমরা কমিয়ে নেব, কিন্তু ভোল্টেজটা একটু বেশি দেখাচ্ছে। তো আমরা এটার যে বিআরটি আছে এই বিআরটি আমরা ঘুরিয়ে কমিয়ে দেব এবং যে ভোল্টেজটা যেই রেজিস্ট্যান্সের লিকটি আমরা খুলেছি সেই রেজিস্ট্যান্সের লিকটি আমরা আবার পুনরায় লাগিয়ে দেব। তো লাগিয়ে দিলেই আমাদের কাজটি এখানেই সম্ভবত শেষ, যেটা ঝটপট কাস্টমারদের জন্য ঝটপট একটা কাজ, যদি জানা থাকে সহজেই আপনারা কাজটি করে নিতে পারবেন। আর যদি জানা না থাকে যে কেএল ওয়াই কীভাবে সেট করতে হয়, তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটির মধ্যে আমি মাঝখানে বলে গেছি কীভাবে সেট করতে হয়, সহজে আপনারা কাজটা করে নিতে পারবেন। তো আমরা এখন আবারও ভোল্টেজটি মেপে নেব, দেখি আউটপুট ভোল্টেজ লাগানোর পর
ভোল্টেজের মাত্রা কোথায় গিয়ে দাঁড়ায়। তো আমরা আবারও মাপতেছি, তো এখন আমাদের আউটপুট ভোল্টেজের মাত্রাটি সম্পূর্ণ ওকে আছে, শুধুমাত্র আমাদের সেটটি সম্পূর্ণ ওকে হয়ে গেল। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সেটটি সম্পূর্ণ ওকে হয়ে গেল। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আরও, তার আগে আমরা আরেকটু ভোল্টেজ মেপে নেই যার অন্য কোথাও কোনো প্রবলেম আছে কি না। তো আশা করি দেখতেছি যে আমাদের আর অন্য কোথাও কোনো প্রবলেম নেই, আমাদের সমস্ত প্রবলেমগুলোই সলভ হয়ে গেছে এক নিমেষেই। তো যেহেতু এটা পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম, তো পাওয়ার সাপ্লাই যদি সাধারণতভাবে বিভিন্ন পার্টস লাগানোর পরও যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এই KLY ব্যবহার করতে পারেন। আর যদি আপনি পাওয়ার সাপ্লাইয়ের ভালো কাজ জানেন, তো সেই ক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাইটি অরিজিনালভাবে ওকে করে নেওয়াটাই উত্তম। কেননা যদি এটা বেশি দিন টিকবে না, ভালো রেজিস্টলেশনও দেয় না, এটা হলো ঠেকা কাজের জন্য আমরা মেকানিক্স যারা আছে তারা ব্যবহার করে থাকি। তো এটা পূর্বের থেকেই লাগানো ছিল, তাই আমি এটাকে পুনরায় লাগাই দিলাম, নচেত আমি এটাকে কাজ করেই দিতাম, পাওয়ার সাপ্লাইয়ের পুল্লি কাজটি আপনাদেরকে দেখাই দিতাম। তারপরে আমার আগামী ভিডিওতে এই সিআরটি টিভি পাওয়ার সাপ্লাই নিয়ে একটি ভিডিও থাকবে, আমরা করব, তবে সেটা কিছুদিন পর। আসলে দোকানের ভিতর বিভিন্ন কাজের কাস্টমারের ঝামেলা থাকে, সেক্ষেত্রে সময় হয় না যে আপনাদেরকে ভিডিও করে পুল্লি দেখাবো। তো আমাদের সম্পূর্ণ কাজটি এখন ওকে হয়ে গেল, মাত্র 15-20 মিনিটের মধ্যে। আমরা এখন এটার যেই ডিস সংযোগ সেটা লাগিয়ে নেব। দেখতেই পারতেছেন, হয়তো দেখতে পারতেছেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে নিই। সম্পূর্ণ ভোল্টেজটি কমপ্লিট করলাম, এখন আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। এটা কোনো ফেক ভিডিও নয়, এবং এখানে এই কাজটার মধ্যে আমরা কোনো 2 নম্বরই করিনি, বিশেষ করে আমি যতগুলো কাজ করে থাকি সম্পূর্ণ শর্ট এবং সলিড কাজ করে থাকি, তো কাস্টমার যার কারণে আমার কাছে মোটামুটি আসে। আমরা এখন আবারও এসি কোডটি লাগাবো, আমরা অসাধারণ, টু গুড, দেখতে পাচ্ছেন আমাদের টিভিডি সম্পূর্ণ ওকে হয়ে গেল। এমনি ভাবে আপনারা এই কাজগুলি করতে পারেন। তো যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে চান, আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে থাকি, এবং বিভিন্ন ফ্যাক্টরিতেও আমরা এবং পরিবারবর্গদেরকেও ভালো রাখবেন, নিজের ভবিষ্যতের দিকেও একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।